কানাডার সিটিজেন ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই সংবাদপত্রে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে 30 কোটিরও বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার 18 সেপ্টেম্বর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি। এ সময় তার বিরুদ্ধে গুলশান থানায় করা প্রতারণা মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর শরীফুল ইসলাম শরীফ। অপরদিকে সাদিয়ার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 11 বছর ধরে পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল জান্নাতুল ফেরদৌস নামের আলোচিত এই নারী। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার 17 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযানে তার কাছ থেকে ভুক্তভোগীদের অনেকের পাসপোর্ট, 10টি মোবাইল ফোন, 3টি মেমোরি কার্ড, 7টি সিল, অসংখ্য সিম ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকার একটি হিসাব বই উদ্ধার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, গত 9 জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী কানাডার সিটিজেন ডিভোর্সির সন্তানহীন পাত্রী, বয়স 37, 5 ফুট 3 ইঞ্চি লম্বা, নামাজে এই পাত্রীর জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্র চাই। যোগাযোগের ঠিকানা হিসেবে বাড়ি ধারা দেওয়া ছিল, সঙ্গে একটি মোবাইল নাম্বারও ছিল। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, ওই বিজ্ঞাপন দেখে মোহাম্মদ নজির হোসেন নামে একজন ব্যক্তি জান্নাতুলের মোবাইল ফোনে যোগাযোগ করেন। এক পর্যায়ে গত 12 জুলাই গুলশানের একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা। বিয়ের পর তাকে কানাডায় নিয়ে যাবে এবং সেখান থেকে তার 200 কোটি টাকার ব্যবসা দেখভালের দায়িত্ব দেবেন তাকে। জান্নাতুলের এসব কথায় বিশ্বাস করে ভুক্তভোগী প্রাথমিকভাবে 1.5 লাখ টাকা ও তার পাসপোর্ট দিয়ে দেন জান্নাতুলকে। পরে প্রতারক জান্নাতুল জানান, কানাডায় প্রচণ্ড শীত, তাই সেখান থেকে তার 200 কোটি টাকা দেশে ফেরত নিয়ে আসবেন, পরে দেশেই ব্যবসা করবেন। তিনি বলেন, DHL এর মাধ্যমে ওই টাকা ফেরত আনতে ভুক্তভোগী নজির হোসেনের কাছ থেকে বিভিন্ন তারিখে ট্যাক্স, ভ্যাট, DHL বিল বাবদ মোট 1,79,50,000 টাকা হাতিয়ে নিয়ে ফোন বন্ধ করে রাখেন প্রতারক জান্নাতুল ফেরদৌস। ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, এভাবে 2010 সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিয়েছে এই জান্নাতুল। তার একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে, সেখানে প্রায় 25 থেকে 30 কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। তার 4টি ব্যাংক হিসাব রয়েছে, আমরা সেগুলোতে 1 কোটি টাকা পেয়েছি। ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেলে তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখতেন। এই চক্রের আরও সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দর্শক, এই নারীর এমন কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন EBT নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।